প্রাথমিক পর্যায়ে প্রায় 1.5 কোটি শিক্ষার্থীদের উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ কেনার টাকা কোটি মায়ের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় 3,500 কোটি টাকা নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের আগের বকেয়া থাকা ভাতাও শিক্ষার্থীদের মায়ের মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে নগদ। লকডাউনের এই সময় উপবৃত্তির অর্থ অনেক পরিবারে খানিকটা হলেও স্বস্তি দিয়েছে জানিয়েছেন উপকারভোগীরা।